নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন মণ্ডল সেবা কেন্দ্র ইউটিউব চ্যানেল তোমরা বর্তমানে কিন্তু কেন্দ্র সরকারের তরফ থেকে নতুন একটি কার্ড কিন্তু লঞ্চ করা হয়েছে যেই কার্ডটির নাম হচ্ছে আপার আইডি কার্ড তো এই কার্ডের মাধ্যমে কী কী সুবিধা পাবেন অথবা কাদের জন্য এই কার্ডটি বর্তমানে লঞ্চ করা হয়েছে কীভাবে এই কার্ডটি আবেদন করবেন অথবা এই কার্ডে কি কী বেনিফিট রয়েছে সমস্ত এটিচার পয়েন্ট কিন্তু আপনাদের বলবো সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনস সহকারে এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং অন করে রাখুন কারণ আমরা এরকম রিলেটেড নিত্য ভিডিও নিয়ে আসি তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক তো এখানে বলা হয়েছে বর্তমানে কিন্তু কেন্দ্র সরকারের তরফ থেকে নতুন একটি কার্ড কিন্তু লঞ্চ করা হয়েছে যেই কার্ডের নাম হচ্ছে আপার কার্ড এবার এই কার্ডটি কাদের জন্য লঞ্চ করা হয়েছে এখানে বলা হয়েছে যে আধার কার্ডের ধাঁচেই দেশের সমস্ত সরকারি ও বেসরকারি স্কুলের পড়ুয়াদের জন্য এক দেশ এক আইডি পত্র আনছে কেন্দ্র সরকার এবং সেই জন্য কিন্তু এই আপার আইডি কার্ড বর্তমানে কিন্তু লঞ্চ কিন্তু করা হচ্ছে দেশের সবার জন্য একরকম পরিচয়পত্র করা হয়েছে নাগরিকের প্রমাণের জন্য ভোটার কার্ডের পরে কিন্তু এবার তৈরি করা হয়েছে আধার কার্ড একই ধাঁচে এবার কিন্তু দেশের সব পড়ুয়ার জন্য একই রকম পরিচয়পত্র করার কিন্তু চিন্তা ভাবনা করছে কেন্দ্র কেন্দ্র সরকারের পরিকল্পনা ওয়ান নেশন ওয়ান আইডি করা হবে দেশের সমস্ত সরকারি ও বেসরকারি স্কুল পড়ুয়াদের জন্য এবার এই অনন্য পরিচয়পত্রটি স্বয়ংক্রিয় স্থায়ী একাডেমিক অ্যাকাউন্ট রেজিস্ট্রি বা অটোমেটেড পারমানেন্ট অ্যাকাডেমিক অ্যাকাউন্ট রেজিস্ট্রি অর্থাৎ আপার আইডি হিসাবে পরিচিত কিন্তু হবে ঠিক আছে আপার আইডি কার্ড তো এবার বলবো যে এই কার্ডের উদ্দেশ্যটা কী কেন এই উদ্যোগটা নেওয়া হচ্ছে তো দেশের সব নাগরিকদের পরিচয় প্রমাণ হিসাবে চালু করা হয়েছে আধার কার্ড একইভাবে দেশের সমস্ত পৌরাদের জন্য এই একই রকম পরিচয়পত্র কিন্তু তৈরি করতে চাইছে কেন্দ্র কেন্দ্র শিক্ষা দপ্তর চালু করছে নতুন শিক্ষানীতি দু হাজার এই নীতির আয়তায় এই কার্ড কিন্তু চিন্তা ভাবনা করা হয়েছিল তো দু হাজার কুড়ি থেকে কিন্তু এই কার্ডের একটা ভাবনা কিন্তু করা হয়েছিল তবে আধার কার্ডের সঙ্গে এর কিছু পার্থক্য কিন্তু থাকবে এবার এই পরিচয়পত্রটা কী তো এখানে বলা হয়েছে এটা প্রতিটি পড়ুয়াদের তথ্য বিস্তারিতভাবে নিয়ুক্ত করবে তাহলে প্রশ্ন উঠছে আধার কার্ড কি বাতিল করা হবে সেটা কিন্তু নয় আধার কার্ড থাকবে এই অনন্য পরিচয়পত্র ওই আধার কার্ডের সঙ্গে কিন্তু যুক্ত কিন্তু হয়ে যাবে ঠিক আছে এবং আলাদা একটি পরিচয়পত্র যুক্ত করবে তবে আধার কার্ডের মতোই একটি নম্বর থাকবে সেটা ঠিক করা হয়েছে একেবারে প্রি প্রাইমারি স্তর থেকে উচ্চস্তরের শিক্ষা পর্যন্ত সবার কিন্তু একটি করে নাম্বার কিন্তু আলাদা আলাদা থাকবে ঠিক আছে এবং তার এই পড়ুয়াদের জন্য আজীবন কিন্তু থাকবে সেই নাম্বারটা কিন্তু সারা জীবনের জন্য কিন্তু থাকবে সেই পড়ুয়ার তাতে এই পড়ুয়ার পড়াশোনা কেমন হচ্ছে তার সাফল্য কীরকম হচ্ছে অথবা তার সমস্ত পার্সোনাল ডিটেলস কাছ থেকে শুরু করে সমস্ত কিছু সেই কার্ডের মধ্যে থাকবে সেই নাম্বারটা অনলাইনে টেপার সঙ্গে সঙ্গে তার পুরো হিস্ট্রি কিন্তু চলে আসবে যে সে এখন বর্তমানে কোন ক্লাসে পড়ছে তার সমস্ত ডিটেলস ঠিক আছে কিন্তু এর জন্য কিন্তু অভিভাবকের অনুমতি কিন্তু নিতে হবে আপনারা জানেন যে আধার কার্ড তৈরি করতে কারণ অনুমতি প্রয়োজন হয় না কিন্তু বর্তমানে এই যে আইডি কার্ডটা তৈরি করা হবে স্কুলের ছাত্রদের জন্য তার জন্য কিন্তু অভিভাবকের অনুমতি কিন্তু অবশ্যই কিন্তু নিতে হবে সেটা কিন্তু বর্তমানে ঘোষণা কিন্তু এবং এর জন্য কিন্তু প্রত্যেক স্কুলে জানিয়ে দেওয়া হয়েছে তারা যেন সমস্ত অভিভাবকের অনুমতি কিন্তু নিয়ে রাখে এবং খুব শীঘ্র কিন্তু এই কার্ডটি কিন্তু তৈরি কিন্তু করা হবে আরও বলা হয়েছে এই কার্ডে কিন্তু পড়ুয়াদের ব্লাড গ্রুপ কাছ থেকে শুরু করে তার সমস্ত ড্রেস কিন্তু এখানে থাকবে অর্থাৎ আপনারা বুঝতে পারছেন এই যে বর্তমানে আপার আইডি কার্ডটা লঞ্চ করা হয়েছে এই কার্ডে কিন্তু ছাত্রছাত্রীদের সমস্ত ডিলেস কিন্তু থাকবে এখানে তাদের নাম কাছ থেকে শুরু করে তার ঠিকানা তার বাবার নাম এবং সে কোন ক্লাসে পড়ছে কোন ডিপার্টমেন্টে পড়ছে তার রোল কত এবং তার ব্লাড গ্রুপ কি এছাড়াও বিভিন্ন ডিলেস কিন্তু সেই কার্ডের মধ্যে থাকবে এবং এটা কিন্তু নিম্ন স্তর থেকে উচ্চস্তর সমস্ত ছাত্রছাত্রীর জন্য তৈরি কিন্তু করা হবে কেন্দ্র সরকারের তরফ থেকে এবার এই কার্ডটি কীভাবে তৈরি করবেন এই কার্ডটি কিন্তু স্কুলের মাধ্যমে কিন্তু তৈরি করা হবে তো এটা ছিল আজকের আপডেট ভিডিওটা ভালো লাগে থাকলে ভিডিওটাকে লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করতে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং অন করে রাখুন কারণ আমরা এরকম রিলেটেড নিত্য ভিডিও নিয়ে আসি আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা আছে ভিডিওতে থ্যাংক ইউ